হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা এমএস ডস। আজকে আমরা এমএস ডসে লেসেন টু আলোচনা করবো। তো এই লেসেন টুতে আমরা জানবো কীভাবে ফাইল এবং ফোল্ডার মানে ডিরেক্টরি কীভাবে তৈরি করে এবং ফাইল কীভাবে তৈরি করে। এর জন্য আমরা স্টার্টে যাবো, স্টার্টে গিয়ে সিএমডি লিখবো। সিএমডি লিখে এখানে কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবো, ইয়েস করবো। তো ইয়েস করার পরে আমরা স্ক্রিনটাকে একটু ছোটো করে নিচ্ছি। প্রথমেই আমরা যেটা করবো, দেখুন ক্রিয়েট এ সাবডিরেক্টরি উইথ ইউর নেম। তো ওপেন করে আমাকে এখানে সিডি করতে হবে, তো সিডি ব্যাকস্ল্যাশ এন্টার দেবো। দেওয়ার পরে প্রথমে ফোল্ডার তৈরি করার জন্য বা ডিরেক্টরি তৈরি করার জন্য এমডি স্পেস লীলা লিখবো, এন্টার। এবার বলছে গো টু দ্য সাব ডিরেক্টরি বা ডিরেক্টরিতে যাব, তখন লিখতে হচ্ছে সিডি স্পেস লীলা, নেক্সট। এবার বলছে ক্রিয়েট এ ফাইল কল্ড এনি নেম অ্যান্ড টাইপ এনি ডকুমেন্ট অ্যান্ড সেভ দ্য ফাইল। তাহলে আমরা রিমপা আমি নাম দিয়েছি, তো রিমপা বলে একটা ফাইল তৈরি করবো, যার জন্য আমাকে লিখতে হচ্ছে কপি। কপি মানে কপি করব, কোথায় কপি করব না কনের মধ্যে যা লিখবো। কন মানে এই টোটাল স্ক্রিনটাকে বোঝানো হচ্ছে, কপি স্পেস কন স্পেস রিম্পা, এন্টার। এবার আমরা এখানে কিছু একটা লিখবো, রিম্পা ইজ এ গুড নেম। তো আমি এখানে লিখেছি রিম্পা ইজ এ গুড নেম লিখে ফুল স্টপ। এবার সেভ করার জন্য আমরা F6 প্রেস করবো আর এন্টার। তো ওয়ান ফাইল ইজ কপিড দেখাচ্ছে, একটা ফাইল তৈরি হয়ে গেল। নেক্সট এবার বলছে কপি দ্য অ্যাবাভ ফাইল বাই এ নিউ নেম রিম বলে, তাহলে আমরা লিখবো কপি স্পেস ওল্ড ফাইল নেম রিম্পা স্পেস নিউ ফাইল নেম রিম। তাহলে কপি স্পেস ওল্ড ফাইল নেম স্পেস নিউ ফাইল নেম, তাহলে কপি স্পেস আমাকে লিখতে হলো রিম্পা স্পেস রিম লিখে এন্টার, ঠিক আছে। তাহলে আমরা এন্টার দেবো, তাহলে আরেকটা ফাইল তৈরি হলো, টোটাল দুটো ফাইল হলো। নেক্সট এবার ডিসপ্লে দ্য অল ফাইলস, সমস্ত ফাইলকে দেখার জন্য আমরা এখানে অ্যান্সার লিখবো DIR। তো আমাকে দেখাচ্ছে দেখুন দুটো ফাইল আছে, একটা রিম এবং একটা রিম্পা। নেক্সট ডিসপ্লে দ্য কন্টেন্টস অফ অল ফাইলস, তাহলে আমরা লিখবো টাইপ স্পেস ফাইলের নাম। যেমন প্রথমে লিখি রিম, তাহলে আমাকে দেখাচ্ছে রিম পাইসে গুড নেম, নতুবা মোর স্পেস আপনি মোর দিয়ে লিখতে পারবেন, মোর স্পেস রিম্পা, এন্টার। রিম পাইসে গুড নেম, তাহলে কীভাবে ফাইল তৈরি করতে হয় এবং ফাইলের কন্টেন্টস কীভাবে দেখতে হয়, শুধু ফাইল কীভাবে দেখতে হয় সেই বিষয়টা আমরা দেখে নিলাম। আচ্ছা এবার বলছে ডিলিট দ্য অ্যাবাভ ফাইল, উপরের যে ফাইলটা আমরা তৈরি করেছি সেটাকে ডিলিট করবো। তো ডিলিট করার জন্য আমাকে লিখতে হচ্ছে ডেল স্পেস ফাইলের নাম রিম। আচ্ছা তার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদি কখনো ফাইলের নাম চেঞ্জ করতে হয় তাহলে আমি রেন লিখবো, তাহলে রেন স্পেস রিম স্পেস ধরে নিয়ে লিখছি রিমলি। তাহলে যেটা একটু আগে রিম ছিল, ধরে নিয়ে আমি এখন যদি DIR করি তাহলে দেখুন আপনাকে রিম বলে আর কোনো ফাইল দেখাচ্ছে না, রিমলি আর রিম্পা আছে। তো এবার আমি এই রিমলি ফাইলটাকে ডিলিট করবো, তাহলে ডেল স্পেস রিমলি, এন্টার। তাহলে দেখুন রিমলি ফাইল ডিলিট হয়ে গেল। আপনি কী করে বুঝবেন, একবার DIR করুন, তাহলে আপনাকে দেখাবে কটা ফাইল আছে। তাহলে আমরা এখন একটাই ফাইল দেখতে পাচ্ছি রিম বলে। তো এখানে বলছে কি ডিলিট দ্য অ্যাবাভ ফাইল, যদি আমরা একটা ফাইল ডিলিট করি তাহলে ডেল স্পেস ফাইলের নাম এখানে হবে, আর যদি অনেকগুলো ফাইল একসাথে ডিলিট করি তাহলে লিখবো ডেল স্পেস স্টার ডট স্টার, ঠিক আছে। তাহলে এখানে ডেল স্পেস ফাইল নেম দিতে হবে। আচ্ছা তো আমি সমস্ত ফাইলকে ডিলিট করবো, যে কারণে আমাকে লিখতে হচ্ছে ডেল স্পেস স্টার ডট স্টার দিয়ে এন্টার। তো আমাকে মেসেজ দিচ্ছে আর ইউ শিওর, ইয়েস, আমি ওয়াই লিখে এন্টার দেবো। তাহলে এবার আমি আপনাকে DIR করে দেখাচ্ছি, দেখুন আর কোনো ফাইল এখানে নেই, জিরো ফাইল দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমাকে বলছে গো টু রুট ডিরেক্টরি, মানে কমান্ড প্রম্পটে যেতে বলছে, যার অ্যান্সার সিডি ব্যাকস্ল্যাশ এন্টার। তাহলে আমি এখন কমান্ড প্রম্পটে আসি। এবার বলছে রিমুভ দ্য সাব ডিরেক্টরি, যেটা আমরা তৈরি করেছিলাম লীলা বলে, এটাকে ডিলিট করবো। তো তাহলে প্রথমে আমি দেখিয়ে দিই আপনাকে লীলা কোথায় আছে, না লীলা দেখার জন্য আমাকে এখানে DIR করতে হবে। তাহলে আমরা লিখব DIR প্রথমে, দেখুন এখানে লীলা বলে আমরা পেয়ে যাব, L দিয়ে শুরু, তাহলে এই যে লীলা। তো এবার আমি লীলাকে ডিলিট করব, তাহলে RD স্পেস লীলা। তো দেখুন লীলা ডিলিট হয়ে গেল। এবার আপনি এই যে লীলাকে দেখতে পাচ্ছেন ইনটেলের পরে, এবার আমি আরেকবার DIR দিচ্ছি, দেখুন এখানে ইনটেলের পরে আর লীলা নেই। নেক্সট এবার বলছে কি ক্রিয়েট এ সাব ডিরেক্টরি, আরেকটা সাব ডিরেক্টরি তৈরি করবো নিজের নামে এবং সেখানে দুটো ফাইল করবো, অমিত এবং সুমিত। সেই ফাইল দুটোকে কম্বাইন করে একটা ফাইলে কনভার্ট করবো। তো দেখিনি আমি এই ফোল্ডারের নাম দিয়েছি জনি, আর ফাইলের নাম দিয়েছি একটা অমিত আর একটা সুমিত। তো একবার দেখে নেওয়া যাক, প্রথমে CLS করে দিলাম। তো আমি লিখলাম MD স্পেস জনি, এন্টার। CD স্পেস জনি মানে MD ফর মেক ডিরেক্টরি, জনি তৈরি হলো, এবং CD মানে চেঞ্জ ডিরেক্টরি, সি ড্রাইভ থেকে আমরা জনিতে যাব। এবার এখানে আমি দুটো ফাইল করবো, কপি স্পেস কন স্পেস সুমিত, না প্রথমে অমিত লিখি, অমিত, এন্টার। তো আমি লিখলাম অমিত ইজ এ গুড নেম ফুল স্টপ F6 এন্টার। আরেকটা ফাইল তৈরি করবো, কপি স্পেস কন স্পেস সুমিত, লিখবো সুমিত
is another good name. Full stop, F6, enter. এবার এই দুটো ফাইলকে আমি একসাথে কপি করছি, কপি স্পেস ওল্ড ফাইল নেম অমিত প্লাস নিউ ফাইল নেম। দেখি দুটো ওল্ড ফাইল নেম আছে, তাহলে একটা অমিত এবং একটা সুমিত, স্পেস দিয়ে নিউ ফাইল নেম আমরা দিয়েছি ইন্ডিয়া, তাহলে আই এন ডি আই এ, এন্টার। তাহলে দেখে নেবো এই যে অমিত সুমিত দুটো ফাইল, ওয়ান ফাইল ইজ কপিড। এবার আপনি চেক করুন একটা একটা করে। তাহলে আমরা লিখবো টাইপ স্পেস অমিত, তো দেখাচ্ছে অমিত ইজ এ গুড নেম, টাইপ স্পেস দিলাম সুমিত, তাহলে সুমিত ইস অ্যানাদার গুড নেম, দেন আমি এবার দিলাম ইন্ডিয়া, টাইপ স্পেস ইন্ডিয়া। তাহলে আমাকে দুটো নামই একসাথে দেখাচ্ছে, দেখুন অমিত ইস এ গুড নেম, সুমিত ইস অ্যানাদার গুড নেম। আচ্ছা এবার বলছে যে আমরা যদি সি ড্রাইভ থেকে বা অন্য কোনো লোকেশন থেকে কোনো ফাইলকে কপি করে নিয়ে আসি তাহলে কীরকম হবে। তো কপি দ্য অ্যাবাভ অল ফাইলস ফ্রম রুট ডিরেক্টরি টু ইয়োর সাব ডিরেক্টরি। তাহলে রুট ডিরেক্টরি মানে সি ড্রাইভ, সি ড্রাইভে কতগুলো ফাইল আছে সেগুলোকে কপি করে আমি জনিতে নিয়ে আসবো। তাহলে আমি লিখবো কপি স্পেস, দেখিনি, তাহলে আমরা এখানে লিখবো কপি স্পেস সি ক্লোন ব্যাক স্টার ডট স্টার, মানে সমস্ত ফাইলগুলো কোথায় কপি হবে না এখানেই কপি হবে, এন্টার। তাহলে দেখে নেবো পাঁচটা ফাইল কপি হয়ে গেছে, তাহলে আমি তিনটে করেছি এবং আগের পাঁচটা, আটটা টোটাল ফাইল হওয়ার কথা, দেখুন এখানে এইট ফাইল দেখাচ্ছে, ঠিক আছে। এবার এই আটটা ফাইলের মধ্যে আমি দেখবো কোন ফাইলগুলোর নাম এস দিয়ে শুরু, তাহলে ডিআইআর স্ল্যাশ শুধু ফাইল দেখার জন্য এ মাইনাস ডি স্পেস এস দিয়ে শুরু এস স্টার, এন্টার। তো আমাকে দেখাচ্ছে এস দিয়ে শুরু ফাইলের নাম এরকম চারটে আছে। এবার যদি আপনি ক্যারেক্টার উল্লেখ করে দেন যে দুটো ক্যারেক্টার দিচ্ছে, ধরুন চারটে ফাইলের মধ্যে আমি জানতে চাইছি যে কোন ফাইলের নাম তিনটে ক্যারেক্টার, তাহলে এস নিজে একটা ক্যারেক্টার এবং দুটো কোশ্চেন মার্ক দিয়ে এন্টার দিলে আমাকে তিনটে ক্যারেক্টার যে ফাইলে আছে সেটা দেখাবে। দেখুন একটাই ফাইলে আছে সোম, যেটা কিনা তিনটে ক্যারেক্টার, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকবে।